Easy TV International. Welcome to Easy TV International. Aske cherry garden e eta hocche Hartland Orchard. Ei cherry garden er boshishto hocche ekhane apni jothoshto poriman parking paben ebong ei mane gacher niche eshe parking kore apnar family niye boshte parben sundor kore cherry pick kore egulo apnar nije iccha moto khete parben tarpor apnar ekta bag dewa hoy $15 kore nei choto bag pure bag kore apni niye jaben. আর এছাড়া ইচ্ছে মতো খেতে পারতেছেন, যে কোনো জায়গায় পার্ক করতে পারছেন। অন্যান্য গার্ডেন আমরা গেছিলাম, যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে গাড়ি পার্ক করার জায়গা নেই, তো পার্ক করে আপনাকে হেঁটে অনেক দূর যেতে হয়। বাট এই পার্কটার সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি ইচ্ছে মতো পার্ক করতে পারবেন, প্রত্যেকটা গাছের নিচে নিচে সবাই পার্ক করে রাখছে এবং অনেকে পার্ক করে গাড়িতে দাঁড়ায় তারপর চেরি পিক করতেছে। তো এই যে আমার পিছনে দেখতেছেন চেরি, এর প্রচুর দেখা যাচ্ছে, তো পাতার জন্য যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, প্রচুর পরিমাণ ধরে আছে এবং ইচ্ছে মতো পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে সাওয়া চেরি। সো এই যে এখানে প্রচুর চেরি ধরে আসছে গাছের উপরে, এই ওরা একটা ব্যাগ দিয়ে দিছে, একটা ব্যাগ করে নিলে $15 করে। অনেকগুলোই কালেকশন করছি, এগুলো আমরা আবার ওই যে জামের মতো করে লবণ মরিচ দিয়ে বানাই খাবো। আমি শুধু একটা গাছের দেখাচ্ছি যে কি অবস্থা চেরি ধরে আছে। এটা সাওয়ার চেরি, এখনো পাকেনি অনেকগুলা, প্রচুর পরিমাণ ধরে আছে। আমি গাছটা ঠিক নিচে গিয়ে একটু দেখাবো, দূরে থেকে দেখা যায় না, সবগুলোর মধ্যে কিন্তু প্রচুর চেরি আছে। কিন্তু আমি যদি গাছটার নিচে ঠিক যাই, যেখানে আমরা বসছি সবাই, এখানে সবাই আছে, আমি গাছের তলায়, এখান থেকে দেখায় যে কি পরিমাণ চেরি এখানে, প্রচুর চেরি, হ্যাঁ খুব সফট, যে লাল যেটা আছে। তবে এইরকম করে চেরি ধরে থাকে, আল্লাহ দেখেন এই যে কি অবস্থা। তবে গাইড এই জায়গায় নিয়ে আসছে, সে হাই শার্লিজ, হাই বলো, হাই শার্লিস, এটা কি, এগুলো কি চেরি? আদিতা, ইটস আ লট অফ চেরিস, ওয়াও, এই যে আর সেগুলো সবগুলো কাঁচা, বুঝছো? আর একটু, ইজ দিস ওকে? ইয়া, দিস ওয়ান ইজ ওকে, ইয়া শিওর। এই যে বাবা তোমাকে দিচ্ছি, এটা দাও। নেওয়া শুরু করি আমরা, ফটো সেশন হয়ে যাচ্ছে গাছতলায়, গাছতলায় ফটো সেশন হচ্ছে, একদম গাছ থেকে মুখ লাগিয়ে খাওয়া হচ্ছে, গাছ থেকে একদম মুখ লাগিয়ে খাওয়া হচ্ছে। আমার, আমাকে একটু দেন, গাছ থেকে মুখ লাগিয়ে খাওয়া, কোথায় খাওয়া যায় দেখি, দাঁড়ান, একদম উঠে উঠে উপর দিকে উঠে, সাইফান একদম। সো আমরা কালেকশন করছি অনেক, এখন আমরা এগুলাকে ওই বাংলাদেশে যেরকম জাম বানায় খায় ওরকম করে খাবো, যেটা সাওয়ার চেরি, বাট সাওয়ার হলো অতটা সাওয়ার না। সো আমরা এখন খেতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে মিশে বসছি, আর কি পরিমাণ চেরি যে আমরা এখানে কালেকশন করছি সেটা একটু দেখাবো। এখানে এখন এখানে চেরি আমরা যতগুলো কালেকশন করছি, আমি জানি না যতগুলো আমরা আসলে নিতে পারবো কিনা বা খেতে পারবো কিনা, প্রচুর পরিমাণে আছে, ব্যাগ ভর্তি চেরি।
লবণ মরিচ সব নেওয়া আছে, একটু কাঁচা মরিচ নিয়ে আরো ভালো হইতো তাই না? চেরি খাবেন, ও টাস্টাসে চেরি, ও রাই শিরা আম হয়েছে না ভাই? শিরা আম শিরা আম জুসটার কালার দেখো, এই জুসটা ভালো লাগা আছে বেশি। ও জুসটা যে কি হয়েছে না, ন্যাচারাল ইজি, ওয়া লবণ লাগে বেশি, ঝাল লাগে বাট একটু বেশি, কিন্তু মজা আছে। তুমি এটা খাবা জাম জাম চার, এটা হচ্ছে ভার্জিনিয়ার সম্ভবত হে মার্কেটের দিকে পড়ছে, রুট 66 ধরে আসতে হয়। তো আমরা আসছি স্টার্লিং থেকে, আমাদের প্রায় 50 মিনিটের মতো লাগছে। পরিবেশটা খুবই সুন্দর আর তার উপর দিয়ে আজকে ওয়েদারটা অনেক নাইস, আরও ওয়ান উইকের মতো থাকবে। আপনারা যারা আসেন নাই তারা আসে এই চেরি পিক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের আমাদের সাথে থাকার জন্য।